এই তো আমার দশম শ্রেণীর ছাত্র ছাত্রীরা, তোমরা কেমন আছো? সকলে ভালো তো? নিশ্চয়ই এই করোনার আবহে ঘরবন্দি আছো। হ্যাঁ, ঘরবন্দি তো থাকতেই হবে, কারণ আমরাও ঘরবন্দি আছি, এটাই এখন কাম্য। তবে ঘরবন্দি থাকলেও কিন্তু আমাদের মন বন্দি নয়। হ্যাঁ, মন কিন্তু ঝড়ের গতিতে চলেছে, তাই করোনায় আমাদের ভয় নেই, কিন্তু পড়ানোই সেই কারণেই মন আছে। যাকগে, তোমরা সকলেই ভালো থেকো, ভালো থাকবে। আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়, জিওগ্রাফির দ্বিতীয় অধ্যায়টা পড়াবো, ভূগোলের। তো নিশ্চয়ই তোমরা জানো যে বায়ুমণ্ডল হচ্ছে দ্বিতীয় অধ্যায়। এই বায়ুমণ্ডলটাই খুব ভালো করে পড়তে হবে, এবং বহু প্রশ্ন এই বায়ুমণ্ডল থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসবে। হ্যাঁ, অতএব খুব গুরুত্বপূর্ণভাবে এই বায়ুমণ্ডলটিকে তোমরা রপ্ত করবে। যাই হোক, বায়ুমণ্ডল পড়ানোর আগেই আমি তোমাদের একটা কথা বলি, তোমরা যার উপর বসবাস করছো বা যেখানে বসবাস করছো, সেটি শুধু পৃথিবী নয়। কিন্তু পৃথিবী কয়েকটি মণ্ডলে বিভক্ত। নিশ্চয়ই তোমরা জানো যে এই মণ্ডলগুলি কি কি, তবু আমি বলি যে এই মণ্ডলগুলি হল, প্রথমেই বলি শিলামণ্ডলের কথা, তারপরেই আসি বায়ুমণ্ডলের কথা, তারপরেই আসি জীবমণ্ডল, তবে এর পরেও কিন্তু আর একটি মণ্ডল আছে ঊর্ধ্ব অংশে। এই মণ্ডলটি কিন্তু অদৃশ্য, এই মণ্ডলটিকে বলা হয় বায়ুমণ্ডল। মনে রাখবে, এই বায়ুমণ্ডলই হল সৌর শক্তির কুপরিবাহী, আর কুপরিবাহী বলেই কিন্তু বায়ুমণ্ডলের গড় উষ্ণতা আজকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, যার ফলে প্রাণের স্পন্দন কিন্তু এই পৃথিবীতে আছে, অর্থাৎ আমরা বেঁচে আছি, অর্থাৎ জীবমণ্ডল গঠনের উপযোগী উত্তাপ। তাহলে বুঝতে পারছ যে বায়ুমণ্ডলের অবদান কতখানি। যাকগে, এখন আমরা বায়ুমণ্ডল কি এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। বায়ুমণ্ডল অবশ্যই একটা গ্যাসীয় আবরণ, এটা মনে রাখবে, কিন্তু এই গ্যাসীয় আবরণের সঙ্গে ধূলিকণা মিশে আছে এবং জলীয় বাষ্প মিশে আছে, এদের সমন্বয়ে এই আবরণটা গঠিত হয়েছে। তবে অবশ্যই কিন্তু অদৃশ্য, আমরা চোখে দেখতে পাই না। এই আবরণটাই পৃথিবীকে বেষ্টন করে আছে, এই আবরণটাকেই আমরা বলছি বায়ুমণ্ডল। এখন এখানে একটা প্রশ্ন উঠে আছে যে এই বায়ুমণ্ডল কি স্থির অবস্থায় আছে? উত্তর হলো না, স্থির নেই। কেন? না, পৃথিবী আবর্তিত হচ্ছে, তাই বায়ুমণ্ডলও কিন্তু আবর্তিত হচ্ছে পৃথিবীর আবর্তনের সঙ্গে সঙ্গে। বোঝা গেল? বেশ, এখন আরেকটি প্রশ্ন উঠে আসে এই আলোচনা থেকে, যে এই যে বায়ুমণ্ডল যে পৃথিবীর সঙ্গে বা পৃথিবী পৃষ্ঠে লেগে আছে, কেন? নিশ্চয়ই তোমরা জানো কেন, তবে উত্তরটা আমি বলে দিচ্ছি। এটি কিন্তু সেই মাধ্যাকর্ষণ শক্তির জন্য। বোঝা গেল? সে না হলে বায়ুমণ্ডল কিন্তু ঊর্ধ্বাকাশে আরো অনেক উঁচুতে চলে যেত। এখন আমরা বায়ুমণ্ডলের বিস্তার সম্পর্কে একটু আলোচনা করব। বিস্তার মানে বায়ুমণ্ডল কতদূর পর্যন্ত ঊর্ধ্বাকাশে বিস্তৃত, যদিও সঠিক পরিমাপ করা যায়নি এখনো পর্যন্ত, তবুও মনে রাখবে যে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত হয়েছে। তবে অবশ্যই এটা মনে রাখবে যে বায়ুমণ্ডলের যে উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর 97% 29 কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। কেন? নিশ্চয়ই তোমরা এই প্রশ্নের উত্তরও জানো, তবু আমি বলছি, এটাও সেই একই কারণ, পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি। বোঝা গেল? ভেরি গুড। এখন আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করব। খুবই সংক্ষেপে আলোচনা করতে হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ। বায়ুমণ্ডলের এই উপাদানগুলোকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে গ্যাসীয় উপাদান, 2 নম্বর হচ্ছে
জলীয় বাষ্প, তিন নম্বর হচ্ছে কঠিন কণা, গ্যাসীয় উপাদানগুলো নিয়ে একটু আলোচনা করছি। এই গ্যাসীয় উপাদানগুলো সম্পর্কে তোমরা সকলেই কম বেশি জানো এবং গ্যাসগুলোর নামও হয়তো জানো, তবু একটু আলোচনা করছি ভালো করে শুনবে। এই গ্যাসীয় উপাদানগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে প্রায় স্থির গ্যাসীয় উপাদান যেটা বায়ুমণ্ডলে আছে, আরেকটি হচ্ছে পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান। এখন প্রায় স্থির গ্যাসীয় উপাদানগুলো কি কি, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, আর্গন, ক্রিপ্টন, নিয়ন, জেনন, হিলিয়াম, এই সমস্ত গ্যাসগুলির মধ্যে নিষ্ক্রিয় গ্যাসও আছে। যাই হোক, এরপর আমরা আসি যে পরিবর্তনশীল যে গ্যাসীয় উপাদানগুলো সেগুলো কি, সেগুলোও তোমরা জানো তবু একবার বলে দিই। সেগুলো হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন সালফাইড, সালফার ডাইঅক্সাইড, মিথেন, ওজন, জলীয় বাষ্প, এই সমস্ত গ্যাসগুলোকে আমরা বলছি পরিবর্তনশীল গ্যাস, যা বায়ুমণ্ডলের মধ্যে অবস্থিত, অর্থাৎ এগুলো প্রধান উপাদান, গ্যাসীয় উপাদান। যাকে এখন আমরা চলে আসি দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদানটা কি বললাম না, জলীয় বাষ্প। এই জলীয় বাষ্প পৃথিবীর বায়ুমণ্ডল থেকে উৎপত্তি হয়, উত্তপ্ত হয়ে জলীয় বাষ্প আকাশে মানে বায়ুমণ্ডলে মিশে থাকে। স্থান বিশেষে 0-4% স্থান অধিকার করে আছে। এর আগে একটু কথা বলে নিই, এই বায়ুমণ্ডল গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে একটি পয়েন্ট তোমাদের আমি মিস করেছি, সেই পয়েন্টটা ভালো করে মনে রাখো। এই গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে 4টি গ্যাসীয় উপাদান কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই উপাদানগুলোই বায়ুমণ্ডলের প্রায় 99.997% স্থান অধিকার করে আছে। ভেবে দেখো সেই গ্যাসগুলি কি কি না, এক হচ্ছে অক্সিজেন, 2 হচ্ছে নাইট্রোজেন, 3 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং 4 হচ্ছে আর্গন। তো এর মধ্যে আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এর মধ্যে অক্সিজেন এবং নাইট্রোজেন এই দুটো গ্যাস মিলে আবার বায়ুমণ্ডলের 99% অধিকার করে আছে। এই হলো গ্যাসীয় উপাদান, ঠিক আছে। এবার আমরা জলীয় বাষ্পতে যাই, জলীয় বাষ্পর কথা তোমাদের বলিয়ে দিলাম, এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ বায়ুমণ্ডল উপাদান। থার্ড অর্থাৎ তৃতীয় উপাদানে আমরা এবার যাব, তৃতীয় উপাদান হলো কঠিন কণা। এখন এই কঠিন কণা বলতে গেলে আমাদের বলতে হয় যে জৈব কণা এবং অজৈব কণা। এখন অজৈব কণাগুলো কি না, বিভিন্ন ধরনের অজৈব কণাগুলি হচ্ছে, যেমন ভূপৃষ্ঠ থেকে উৎপত্তি হয়েছে ধূলিকণা যেগুলো বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছে, 2 সমুদ্রপৃষ্ঠ থেকে লবণকণা বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছে, আগ্নেয়গিরির ছাই ভস্য বায়ুমণ্ডলে ছাই কণা হিসেবে ভেসে বেড়াচ্ছে, এবং যানবাহন, কলকারখানা, চিমনি ইত্যাদি থেকে নির্গত কণা বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছে, এগুলোকে আমরা বলছি অজৈব কঠিন কণা। এবং জৈব কঠিন কণাগুলি হলো যেমন বিভিন্ন উদ্ভিদের ফুলের রেণু বাতাসে ভেসে বেড়াচ্ছে, এছাড়া উদ্ভিদ থেকে নির্গত বিভিন্ন কণা, জৈব কণা বাতাসে ভেসে বেড়াচ্ছে। তাহলে কি হলো, জৈব এবং অজৈব কণা নিয়ে হলো কঠিন কণা, তৃতীয় উপাদান বায়ুমণ্ডলে, ঠিক আছে। এখন এই যে এই কণাগুলিকে একসঙ্গে বলা হয় এরোসল, এই এরোসলের বা অ্যারোসল, এই অ্যারোসলের গুরুত্ব কিন্তু খুব বেশি। এই যে আকাশকে নীল রং দেখায় কি কারণে, এই ধূলিকণার জন্য। এই যে তোমরা উষার গোধূলি দেখো কিসের জন্য হয়, এই ধূলিকণার কারণে। এই যে বায়ুমণ্ডল উত্তপ্ত হচ্ছে কি কারণে, এই ধূলিকণার কারণে। এই ধূলিকণায় বিকিরিত তাপকে শোষণ করে এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। তাহলে বুঝতে পেরেছো এই বিভিন্ন উপাদানগুলোর অবদান কতখানি বায়ুমণ্ডলে। আচ্ছা, এই উপাদানগুলো ভিত্তিতেই আচ্ছা, এই যে আমরা বায়ুমণ্ডলের উপাদানগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডল বিস্তৃত, এবং এই সমস্ত উপাদানগুলো বায়ুমণ্ডলের মধ্যে আছে, তাই পুরো বায়ুমণ্ডলটাকে আমরা কতগুলো স্তরে ভাগ করেছি। প্রথমত আমরা উপাদানের ভিত্তিতে দুটো স্তরে ভাগ করেছি বায়ুমণ্ডলকে, যেমন এক হচ্ছে হোমোস্ফিয়ার, যেটাকে বাংলায় বলা হয় সমমণ্ডল, এবং 2 হচ্ছে হেড্রোস্ফিয়ার, বাংলায় বলা হয় বিষমমণ্ডল।
এখন হেটার হোমোস্ফিয়ারটা কি? সম সম কথাটা আছে, বুঝতে পারছো? সমমণ্ডল, সম মানে কি? সমান অনুপাত। কিসের সমান অনুপাত? না, এই উপাদানগুলোর সমান অনুপাত, অর্থাৎ এই স্তরে উপাদানগুলি সমান অনুপাতে আছে বলেই একে বলা হচ্ছে সমমণ্ডল। এই সমমণ্ডলে কতগুলি স্তর, উপস্তর আছে, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এগুলোকে বায়ুমণ্ডলের নিম্ন স্তর বলা হয়। এবার আমরা হেটোস্ফিয়ার আছে, হেটোস্ফিয়ার নিশ্চয়ই বুঝতে পারছো বিষমমণ্ডল, এর বিপরীত নিশ্চয়ই হবে, অর্থাৎ উপাদানগুলি সমান অনুপাতে নেই বলেই একে বিষমমণ্ডল বলা হচ্ছে, বুঝতে পারছো? এরও কতগুলি স্তর আছে, কি কি স্তর? না, আণবিক নাইট্রোজেন, পারমাণবিক অক্সিজেন, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর, এই হলো উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর এবং দুটি স্তর। এই দুটি স্তরের মধ্যে পার্থক্য অবশ্যই তোমরা বুঝতে পারলে, পরে আসছি তাতে। এবার আমরা উষ্ণতার তারতম্যে বা উষ্ণতাকে ভিত্তি করে আমরা বায়ুমণ্ডলের স্তরগুলোকে কতগুলো ভাগে ভাগ করছি, মোট ছটা ভাগে ভাগ করছি, যেমন ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, তোমরা সকলেই কম বেশি পরিচিত আছো এই বিষয়গুলি সম্পর্কে, এবং ফিজিক্যাল সায়েন্সেও তোমরা পড়ে থাকবে। তবু এটা আমাদের যেহেতু ভূগোলের আলোচ্য বিষয়, তাই এটাকে আমাদের পড়তে হবে এখন ক্লাস টেনে। এখন ট্রপোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার হচ্ছে সেই স্তর, যে স্তর উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পায়, অর্থাৎ 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে পার কিলোমিটারে হ্রাস পায়। এই স্তরটি পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মেরু অঞ্চল থেকে 8 কিলোমিটার এবং নিরক্ষীয় অঞ্চল থেকে 18 কিলোমিটার, এবং উষ্ণতা কমতে কমতে কোথায় দাঁড়ায় জানো? ঊর্ধ্বস্তরে -80%। কি সাংঘাতিক ভেবে দেখো, -80% উষ্ণতা। তো যাই হোক, এই ট্রপোস্ফিয়ারকে আমরা বলছি ক্ষুব্ধ মণ্ডল। কেন ক্ষুব্ধ? না, এই স্তরেই প্রাকৃতিক বিপর্যয় ঘটে। কেন প্রাকৃতিক বিপর্যয় ঘটে? না, এই স্তরে জলীয় বাষ্প দেখা যায়, আর জলীয় বাষ্প থাকলেই মেঘ, জলীয় বাষ্প থাকলেই মেঘ দেখা যাবে, আর মেঘ থাকলে কি হবে? বৃষ্টিপাত হবে, বায়ু প্রবাহ হবে, সমস্ত কিছু এই বায়ুমন এই স্তরেই আমরা লক্ষ্য করি। তাই এই স্তরে কিন্তু জেট প্লেনগুলো চলে না। যাকে এখন আমরা টপোস্ফিয়ার থেকে চলে আসি পরের স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা 18 কিলোমিটার থেকে 50 কিলোমিটার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের অংশটিকে বলা হয় ওজোন স্ফিয়ার, কারণ এখানে ওজোন গ্যাসের প্রাধান্য বেশি এবং ঘনত্ব বেশি। এই স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে না, উষ্ণতা বাড়তে থাকে, বাড়তে বাড়তে 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসে। এবং এই যে বললাম ওজোন স্ফিয়ার, এর নিচের স্তরটাকে ওজোন স্ফিয়ার বলে। এই ওজোন, এই ওজোন গ্যাস, এই ওজোন স্ফিয়ারের ওজোন গ্যাসগুলি কিন্তু সূর্যের সৌরশ্বিকে কিন্তু শোষণ করে, ফলে এই স্তরে উষ্ণতা বৃদ্ধি পায়। আর এই ওজোন স্তরে কিন্তু আল্ট্রাভায়োলেট রে শোষিত হয়, ফলে কিন্তু আমরা অনেক রোগের হাত থেকে বেঁচে থাকি। তো যাই হোক, এই হলো স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের পরে আসছি আমরা মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে আবার উষ্ণতা কমতে থাকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে। তাহলে একটা প্রথমটা হলো কমছে, তারপরটা বাড়ছে, তারপরটা আবার কমছে, এবং কমতে কমতে ঊর্ধ্বস্তরে -90 ডিগ্রি সেন্টিগ্রেডে দাঁড়িয়ে যায়। তবে মেসোস্ফিয়ারের একটা বৈশিষ্ট্য অবশ্যই মনে রাখবে, এখানে কিন্তু এই স্তরে যদি উল্কা কোনো রকম চলে আসে তাহলে কিন্তু পুড়ে ছাই হয়ে যায়, কেননা বায়ুর চাপ এখানে এত কম যে উল্কা কিন্তু পুড়ে ছাই হয়ে যায়, এটা মনে রাখতে হবে। এই মেসোস্ফিয়ারের পরেই আসছি আমরা থার্মোস্ফিয়ারে। এই স্তরে কিন্তু, এই স্তরটি হচ্ছে 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা দ্রুত হারে বৃদ্ধি পেতে থাকে, যার জন্য এটাকে থার্মোস্ফিয়ার বলা হয়, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এবং এই স্তরে উষ্ণতা এতটাই বৃদ্ধি পায় যে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়ে যায়। এখন এই স্তরে আরেকটা ঘটনা ঘটে। কি ঘটনা ঘটে?
না এই স্তরে পদার্থগুলি সব আয়নিত অবস্থায় আছে, অর্থাৎ আয়নিত অবস্থায় আছে বলেই এই স্তরটিকে আয়নোস্ফিয়ার বলা হয়, এবং এই আয়নোস্ফিয়ার আছে বলেই কিন্তু বেতার তরঙ্গ এখান থেকে প্রতিফলিত হয়ে পৃথিবীতে ফিরে আসে এবং আমরা রেডিও বা ট্রানজিস্টার ইত্যাদি শুনতে পাই। এটা একটা বিরাট বৈশিষ্ট্য। আর একটা, এই আয়নোস্ফিয়ারেই কিন্তু মেরু প্রভার সৃষ্টি হয় অরোরা, যাই হোক এটা তোমরা অনেকেই জানো। এবার আমরা মেসোস্ফিয়ার থেকে এক্সোস্ফিয়ারে চলে আসছি। এক্সোস্ফিয়ার 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরেও কিন্তু উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে এবং বৃদ্ধি পেতে পেতে প্রায় 1600 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। অথচ মজার বিষয় যে আমরা কিন্তু উষ্ণতা অনুভব করতে পারি না, কেন না, এই স্তরে বায়ুর ঘনত্ব এত কম, বায়ুচাপ এত কম যে উষ্ণতা অনুভব করা যায় না। এই স্তরে সাধারণত অক্সিজেন, হাইড্রোজেন এবং হিলিয়ামের প্রাধান্যই বেশি। এক্সোস্ফিয়ারের পর শেষতম স্তর অর্থাৎ ঊর্ধ্বতম স্তর অর্থাৎ বায়ুমণ্ডলের শেষ সীমা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এইখানে একটি ঘটনা ঘটে। কি ঘটনা না, এই মণ্ডলে, এই স্তরে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, ম্যাগনেটিক ফিল্ড। কি করে সৃষ্টি হয় না, প্রোটন এবং ইলেকট্রনের দ্বারা। এই প্রোটন এবং ইলেকট্রন কোথা থেকে আসে, সৌর বাতাস থেকে। সৌর বাতাস কোথা থেকে আসে, সূর্য থেকে আসে। তাহলে সূর্য থেকে নির্গত সৌর বাতাস থেকে উৎপত্তি প্রোটন এবং ইলেকট্রনের দ্বারা এখানে একটি ম্যাগনেটিক ফিল্ড, দ্যাট মিন্স বাংলায় যেটাকে বলছি আমরা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্র, এই চৌম্বক ক্ষেত্রটি এখানকার বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে, তাই এই স্তরটির নাম হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডল সম্পর্কে ধারণা, বায়ুমণ্ডলের উপাদানগুলি সম্পর্কে ধারণা এবং বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের সম্পর্কে আলোচনা। এখন এই সম্পর্কে আমার কতগুলি প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই করবে। এখন বাড়িতে তোমরা যেহেতু আছো, বাড়িতে প্রশ্নগুলো তৈরি করে রাখবে। যেমন প্রথমে বায়ুমণ্ডল কি, এটা তো তোমাদের জানতেই হবে। বায়ুমণ্ডলের অবদান বা গুরুত্ব কি, এটাও তোমরা মোটামুটি পড়ে রাখবে। হ্যাঁ, এছাড়া বায়ুমণ্ডলের উপাদানগুলির বর্ণনা, বিভিন্ন বর্ণনা থেকে বিভিন্ন ছোট কোশ্চেন বা বড় কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এবং এই উপাদানগুলির অবদান কি, যেমন তোমাদের ধূলিকণার অবদান আমি বলে দিয়েছি, জলীয় বাষ্পের অবদান বলে দিয়েছি। হ্যাঁ, এই সমস্ত অবদানগুলো তৈরি করে রাখবে। এছাড়া হেটারোস্ফিয়ার কাকে বলে, মেসোস্ফিয়ার, হেটারোস্ফিয়ার কাকে বলে, হোমোস্ফিয়ার কাকে বলে, বা হোমোস্ফিয়ার এবং হেটারোস্ফিয়ারের মধ্যে পার্থক্য কি, অথবা উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডল স্তরকে কয় ভাগে ভাগ করা যায়, কি কি এবং তাদের সম্পর্কে বর্ণনা। এছাড়া ট্রপোস্ফিয়ার, স্ট্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, সমস্ত এই স্তরগুলো সম্পর্কে ভালো করে পড়বে, অর্থাৎ এদের বৈশিষ্ট্যগুলো ভালো করে পড়লেই কিন্তু বহু শর্ট কোশ্চেন তোমরা কিন্তু করতে পারবে, সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু করতে পারবে। শুধু সংক্ষিপ্তই নয়, হ্যাঁ, বড় 3 নম্বরের প্রশ্ন বা সংক্ষিপ্ত ধরনের প্রশ্নও তোমরা করতে পারবে। যেমন ধরো ট্রপোস্ফিয়ারের বৈশিষ্ট্য কি, ওজন স্ফিয়ারের গুরুত্ব কি, এই সমস্ত প্রশ্নগুলো তোমরা বাড়িতে তৈরি করবে। আজকে এই পর্যন্তই, পরের দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, আশা করি তোমরা ভালো থাকবে। ঠিক আছে, বেশ।